স্টার্টআপে বিপুল সম্ভাবনার হাতছানি, বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রত্যাশা। বন্যা পরিস্থিতির উন্নতি হলে শুরু হয়েছে নদী ভাঙন, দৃশ্যমান হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন, এখনও মেলেনি হত্যাচেষ্টার উদ্দেশ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টায় একুশে সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21247online। এছাড়াও সংবাদে আরও থাকছে, 1-11 ষড়যন্ত্রের জাল ছিঁড়ে জনগণের মাঝে ফেরেন শেখ হাসিনা, ফিরে আসে গণতন্ত্র। বিপুল সম্ভাবনার হাতছানি দিচ্ছে স্টার্টআপ। দেশে উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তিও বিজনেসে মডেল ভর করে বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চায় সরকার। ইতিমধ্যে বেশ কয়েকটি স্টার্টআপ কোম্পানি বিদেশি বিনিয়োগ পেয়েছে। সামনে এই খাতে বিনিয়োগ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। আদিত্য মামুনের বিশেষ প্রতিবেদন। প্রায় 1 কোটি প্রবাসী সস্তায় শ্রম বিক্রি করছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা দেশে। কখনো অবৈধ পথে ইউরোপে ঢুকতে, সাগর পথ পাড়ি দিতে গিয়ে অর্থ আর প্রাণ দুটোই হারাচ্ছে। প্রবাসী কর্মীদের বঞ্চনা আর দুঃখ বেদনার এমন চিত্রই চোখ খুলে দেয় এই তরুণ উদ্যোক্তার, গড়ে তোলেন স্টার্ট আপ কোম্পানি। আমি প্রবাসী অ্যাপ এখন একটি বিষয়ের নাম। লাস্ট 30-40 বছর একইভাবে বিদেশে যাচ্ছে, ওই একই ফিজিক্যাল অফিসে ঘুরে বেড়াচ্ছে, ওনার দেশে একটা দালাল বা কাউকে দিয়ে ওনার ভিসা প্রসেস করছে, তারপরে অন্য দেশে যেয়ে দেখছে মাঝে মাঝে উনি অনেক ধোকা খাচ্ছে। আগে যেগুলা দালালের মাধ্যমে এগুলো আপনার নিতে হতো, এখন কিন্তু আপনি নিজে নিজে আমি প্রবাসী ব্যবহার করে আপনি প্রত্যেকটা গভর্নমেন্টের রেগুলেশন ধাপগুলোকে পূরণ করতে পারছেন। অ্যাপটি 60 লাখ প্রবাসীর আস্থায় পরিণত হবার পাশাপাশি মাত্র 3 বছরে সরকারকে রাজস্ব দিয়েছে 100 কোটি টাকা। আমি প্রবাসী যখন হয় আমরা কিন্তু 1 টাকাও গভর্নমেন্টে স্পেন্ড করতে হয়নি এই সিস্টেমের জন্য, উল্টো এখন গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ইনকাম করছে। এ তো গেল প্রবাসের গল্প। দেশে লাখো নারী উদ্যোক্তার প্ল্যাটফর্ম এসবিকে টেক ভেঞ্চার্স স্টার্ট আপ কোম্পানি 40-এর অধিক স্টার্ট আপকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিত যেমন করছে, তেমনই এগিয়ে দিয়েছে নারী উদ্যোগকেও। নারী উদ্যোক্তা আছে এবং স্টার্ট আপ নিয়ে কাজ করতে চায়, স্টার্ট আপ করতে চায়, তাদেরকে গাইড করার যে কীভাবে সাকসেসফুল হতে পারে অথবা সাকসেসফুলি তারা কীভাবে ফান্ড রেজ করে জিনিসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেশে ও দেশের বাইরে বাংলাদেশের ছোট বড় 2500 স্টার্ট আপের উদ্ভাবক বাংলাদেশ স্টার্ট আপ কোম্পানি লিমিটেড। আইডিয়া উদ্ভাবনী দক্ষতা বিবেচনায় আর্থিক, প্রযুক্তি, অবকাঠামো ও পরামর্শ সুবিধার সহায়তা করে এই প্রতিষ্ঠান। আইডিয়া প্রজেক্ট আছে যেটা আর্লি স্টেজে গ্রান্ট দেয়, আমাদের হাইটেক পার্কের আন্ডারে স্মার্ট বাংলাদেশ এক্সেলারেটর আছে যারা তাদেরকে ট্রেনিং প্রোভাইড করে এবং একটা গ্রান্টেরও একটা সুবিধা ব্যবস্থা করে দেয়, আর পরে যখন তারা মার্কেটে আসবে একটু বড় হবে তখন স্টার্ট আপ বাংলাদেশ ইনভেস্ট করে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমি প্রবাসী সহ আরও হাজারো প্রতিষ্ঠান কেবল বিলিয়ন ডলারের রূপান্তর নয় বরং আন্তর্জাতিক বাজারে প্রভাব রাখবে এমন করে গড়ে তুলতে চায় সরকার। আমাদের বাংলাদেশি ডায়াসপোরা অনেকেই কিন্তু আমেরিকাতে সিলিকন ভ্যালিতে স্টার্ট আপ দিচ্ছে। এখন পর্যন্ত প্রায় $100 মিলিয়ন বিদেশি বিনিয়োগ এসেছে দেশের স্টার্ট আপে। সংশ্লিষ্টদের আশা, 2031 সালের মধ্যে আরও 10 লাখ তরুণের কর্মসংস্থানে প্রভাবকের ভূমিকা পালন করবে বাংলাদেশ স্টার্ট আপ কোম্পানি। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। সংস্কারের নামে বিরাজনীতিকরণের ষড়যন্ত্রের শিকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 1-11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাইনাস ফর্মুলায় 2007 সালে বন্দী হয়েছিলেন গণতন্ত্রের মানুষ কন্যা। মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় নেমেছেন রাজপথে। সেই রাজপথের আন্দোলনেই জনগণের মাঝে ফিরে আসেন আওয়ামী লীগ সভাপতি, ফিরে আসে গণতন্ত্র। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন।
স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রচ্ছন্ন ছায়ায় বিএনপি জামায়াত জোট সরকারের লাগামহীন দুর্নীতি, খুন, ধর্ষণ ও জঙ্গিবাদী রাজনীতি গণতন্ত্রের সংকট তৈরি করেছিল, যার খেসারত দিতে হয়েছিল গণতন্ত্রকামী জনগণকে। 2007 সালে রাজনৈতিক সংস্কারের নামে ক্ষমতা দখল এবং সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের অনাকাঙ্ক্ষিত প্রভাবে ভুলুণ্ঠিত হয় গণতন্ত্র। সংস্কারের নীল নকশার মাইনাস ফর্মুলায় 16 জুলাই ষড়যন্ত্রমূলক মামলায় সুধা সদন থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। দলীয় নেতাকর্মীদের ওপর নেমে আসে দমন পীড়নের খড়ক। তারা খালেদা জিয়াকে পরবর্তীতে অ্যারেস্ট করেছে ঠিকই, কিন্তু সেটা মানে লোক দেখানো অনেকটা, মামলাও হয়েছে ঠিকই, কিন্তু শেখ হাসিনার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য তারা চেষ্টা করেছে। শেখ হাসিনার অকুত ভয় অত্যন্ত নির্ভয় তিনি ফেস করেছেন বলেই, এবং তাদের আমাদের যতই দলের ভিতর ষড়যন্ত্র ছিল, কিন্তু আমাদের তৃণমূলের নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি একাত্তা ছিল বলেই, ঐক্যবদ্ধ ছিল বলেই সেই সরকার ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু কন্যার সঙ্গে চিরতরে গণতন্ত্রের কবর রচনার মাস্টার প্ল্যান ছিল 1/11 গোষ্ঠীর। বাংলাদেশ নিয়ে একটা খেলা খেলছিল তখন, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি ওয়ান এলিমেন্ট সরকার ডক্টর ইউসেন মতো লোককে মতো রাজনীতিতে দাঁড়িয়ে আছে না, বিরাজনীতি করার চেষ্টা ডক্টর ইউনুসের মতো লোকদেরকে রাজনীতিতে নামিয়ে বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতি করার চেষ্টা, গণতন্ত্রকে প্রোগ্রামকে হত্যা করার চেষ্টা, এই ছিল সেই আর্মি বেস তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য। দেশ জুড়ে ছাত্র বিক্ষোভ এবং গণতন্ত্রের মুক্তির দাবিতে সোচ্চার সরব আন্দোলনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মসনদ কেঁপে ওঠে। মুক্ত শেখ হাসিনার সঙ্গে 2008 সালের 11 জুন মুক্তি পায় কাঙ্ক্ষিত গণতন্ত্র। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বন্যার পানি কমতে শুরু করে দেখা দিয়েছে নদী ভাঙন, সে সাথে দৃশ্যমান হচ্ছে ফসলের ক্ষয়ক্ষতিও। সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে দুর্ভোগের 5টি উপজেলার মানুষ। পূর্ব শাহজাদপুর চোখালিতে বেড়েছে নদী ভাঙন, প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, জালালপুর, ভেকা, হাট পাঁচিলে নদী ভাঙন দেখা দিয়েছে। একের পর এক বিলীন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি। গত এক সপ্তাহের ব্যবধানে 30টি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে, একই চিত্র টাঙ্গাইলেও। পানি কমার সাথে সাথে শুরু হচ্ছে নদী ভাঙন, তবে এখনও ঝিনাই ও ধলেশ্বর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার গোপালপুর, ভুয়াপুর, কালীহাতি, সদর, নাগরপুর, দেলুদুয়ারায় উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের বাড়িঘর, রাস্তাঘাট, ফসলের জমি নদীতে ভেঙে যাচ্ছে। এদিকে গাইবান্ধায় বন্যার পানি কমলেও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। মোটামুটি 300 পরিবার এখানে গ্রাম থেকে সরে গেছে, যা কিছু লোকগুলো গ্রামের সাইডে বাড়ি করছে, আর এগুলো আর থাকতেছে না, সব কিছু একবারে তুলাসাত হয়ে গেছে। আমরা তো কৃষি মানুষ, আমরা তো মনে করেন এখন চলার মতো কোনো শক্তিটা গতিটা দেখতেছি না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। এ সময় ট্রাম্পের রানিং মেট হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জে ভি ফেন্সের নাম ঘোষণা করা হচ্ছে। এদিকে ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টার কী কারণ থাকতে পারে তা এখনও অনুসন্ধান করছে তদন্ত সংস্থাগুলো। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গাজীপুরের 132টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদ। নওগাঁয় জমে উঠেছে আমের বাজার, লক্ষ্যমাত্রার চেয়ে ফলন কম হলেও দাম ভালো পেয়ে খুশি চাষিরা। তবে নানা অজুহাতে 52 কেজিতে মন হিসেব কেনার অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট। আম চাষের পরিধি বেড়েই চলেছে নওগাঁয়। সুস্বাদু এবং মানে ভালো হওয়ায় চাহিদার শীর্ষে এ জেলার আম। আম কেনাবেচায় ঘিরে সাপাহারে জমে উঠেছে বাজার। বানানা ম্যাঙ্গো, মিয়াজাকি, নাগফজলি, খিরসাপাতি, ল্যাংড়া এবং সুস্বাদু আম্রপলি কিনতে পাইকারি ব্যবসায়ীদের ভিড়। আবহাওয়া অনুকূলে না থাকায় এবার ফলন ভালো হয়নি, তারপরও দাম ভালো পেয়ে খুশি ছিলেন চাষিরা। কিন্তু পাইকারি ব্যবসায়ীদের চাপে 40 কেজির বদলে বিক্রি করতে বাধ্য হচ্ছেন 52 কেজিতে মন দরে। এবার আমের ফলন অত্যন্ত কম এবং আমের ফলন হিসাবে আমের দাম নেই। আগেও বিক্রি করতাম 2000 টাকা মন,
এখনো বিক্রি করতেছি আমরা 2000 টা মন। প্রবলেমটা হচ্ছে যে 52 কেজি তারা মন নেবে। তবে ব্যবসায়ীদের দাবি ক্যারেটের ওজন বাছাই এবং পরিবহনে অনেক আম নষ্ট হয়ে যায়, তাই মনে 52 কেজি না ধরলে গুনতে হয় লোকসান। যদি আমরা 48 কেজিতে মন নেই, আমরা যে সাইজের মালটা দেখে কিনবো আমরা ওই সাইজেরই মাল বেছে বেছে নেব, তাহলে কৃষকের লস, আমাদেরও সময় নষ্ট। এছাড়া আমরা সময় নষ্ট করি না, আমরা 52 কেজিতে একটু মাল ধরে নিয়ে আমরা ঢেলে দিই। বাজার ঠিক রাখতে মনিটরিং করছে জেলা প্রশাসন। আমার কাছে যে অভিযোগ নাই, যদি আসে আমি এখনই ওনাকে বলে দিচ্ছি, এটা মোবাইল কোড করে শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। চলতি মৌসুমে জেলায় 30,300 হেক্টর জমিতে আম চাষে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4.5 লাখ মেট্রিক টন। 60 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছে এবং আগামী আরও এক মাস আমাদের নওগাঁয় আম থাকবে এবং আমাদের যে আমের রপ্তানি সেই টার্গেটটা ফুলফিল হবে বলে আমরা প্রত্যাশা করছি। এরই মধ্যে 60% আম সংগ্রহ হয়েছে বলেও জানায় কৃষি বিভাগ। খুশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। গাজীপুরের 132টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে পদশূন্য থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুর জেলায় 776টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে 132টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। প্রধান শিক্ষকের অভাবে এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, তাই প্রধান শিক্ষক নিয়োগের দাবি শিক্ষকদের। কাজ সেগুলি সম্পাদনের পাশাপাশি আমার নিয়মিত যে ক্লাসগুলি, সহকারী শিক্ষক হিসাবে যে আমার ক্লাসগুলি, সেগুলিও পরিচালিত করতে হয়। প্রধান শিক্ষক না থাকাতে প্রধান শিক্ষকের দায়িত্ব আমাকে নিতে হচ্ছে। অফিসের যে কাজগুলো প্রধান শিক্ষক করতো সেগুলো এখন আমাকে করতে হচ্ছে, যার কারণে যে ক্লাসগুলো আমি নিতাম অফিসের কাজের জন্য সেগুলোর ব্যাহত হচ্ছে। দ্রুত সময়ে শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তো বিদ্যালয়গুলোতে সিনিয়র সহকারী শিক্ষকদের দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা স্কুলগুলি পরিচালনা করছে। অচিরেই এই সব স্কুলগুলিতে প্রধান শিক্ষকের পদ পূরণ করা হবে, এটি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। প্রধান শিক্ষকের সংকট নিরসন হলে বিদ্যালয়ের পাশাপাশি শিক্ষার্থীরাও উপকৃত হবেন বলছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টায় 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএসসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। স্টার্টআপে বিপুল সম্ভাবনার হাতছানি, বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রত্যাশা। বন্যা পরিস্থিতির উন্নতি হলে শুরু হয়েছে নদী ভাঙন, দৃশ্যমান হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন, এখনও মেলেনি হত্যা চেষ্টার উদ্দেশ্য। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21@tv.com এর ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124onair। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে থাকুন।